বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? ভালো আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে দুটো তরকারি রান্না করবো, আপনার সাথে ভিডিওটা শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নতুন ভিডিও করার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে, চাপ দিন। চাপ দিলাম যেহেতু ভিডিও ছাড়া আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। এখানে পালং শাক নিয়েছি। পালং শাকটা আমার খুব ফেভারিট একটা শাক। এই পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। আর এইখানে নিয়েছি একটা ফুলকপি। ফুলকপিটা আমার সবজির ভিতরে সবথেকে প্রিয় তরকারি হচ্ছে ফুলকপি। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মজাদার একটা মাছ রান্না করব। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে, চাপ দিবেন। চাপ দিলাম যে কোনো ভিডিও ছাড়া আপনি চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। এই আইড় মাছ দিয়ে মজাদার তরকারিটা হবে আজকে। দেখুন এখানে কিন্তু আইড় মাছটা সুন্দর করে কেটে ক্লিন করে নিয়েছি। এই আইড় মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু টমেটো দিয়ে, সাথে আছে ধনিয়া পাতা, আর এখানে আছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়া। তাহলে এখন মাছটাকে ক্লিন করে নিচ্ছি, শাকগুলো আর কি কুটি নিচ্ছি, সবজিটা কুটি নিচ্ছি, তারপর ফুলকপিটা শুরু করব। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি নতুন ভিডিও চাই আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। এখন পালং শাকটাকে আমি একটু ক্লিন করে আপনাদের দেখাচ্ছি। একটা পালং শাকটাকে আমি তিন টুকরা করে নেব। যখন শাকগুলো কুটবো এভাবে করে একটু ঝাড়া দিয়ে করবেন। সাথে যদি কোনো শাকের ভিতরে কিন্তু পোকা টোকা থাকা স্বাভাবিক, সবুজ পোকা থাকা স্বাভাবিক। এরকম করে ঝাড়া দিয়ে একটা একটা করে, এরকম করে একটা একটা করে ঝাড়া দিয়ে তারপর শাকটাকে আমি তিন পিস করে নিব। আর ফুলকপিটাকে কেটে নিব। মাছটা কাটা আছে, ক্লিন করে ধুয়ে নিব। এখন সবজিগুলো কেটে আমি সরাসরি রান্নায় চলে যাব। কীভাবে রান্না করি দুটা তরকারি আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, শাকটাকে আমি আজকে আমার বুয়া একটু গ্রামের বাড়িতে গিয়েছে, কাটাকাটির কাজটা আমারই করতে হবে, তাই আমি শাকগুলোকে প্রথম ক্লিন করে নিচ্ছি। আসলে আমাদের যখন বুয়া চলে যায় তখন বুঝি আমাদের কিন্তু অনেক কষ্ট হয়, একটু মাজায় পেন, তাই বসে কাজ করতে পারি না, সব কাজই দাঁড়া দাঁড়া করতে হয়। এইভাবে করে কেটে নেবেন। দেখুন শাকটাকে সবসময় আমরা এই শাকগুলা এইভাবে করে এক একটা করে নিয়ে এইভাবে করে কেচি দিয়ে যদি আমরা কেটে নিই তাহলে কিন্তু আমাদের কাজটা খুব সুন্দর সহজ হয়। এইভাবে করে কাজগুলো করে নেবেন, খুবই ইজি আর সহজ। দেখুন এইভাবে করে শাকগুলো আমি কেটে নিচ্ছি। প্রিয় দর্শক, এই সমস্ত মাছ হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুবেন, লবণ দিয়ে ধুবেন, সাথে একটা বিজলা পানি থাকে এটা চলে যায়। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো বলতে কি, আমি রান্নার টাইমে তো লবণ দেবো, এখন ভাজার জন্য আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি মিনিট করে রেখে দিব না, সাথে সাথে ভেজে নিব, এটাকে একটু মিনিট করবো এখন। প্রিয় দর্শক, এখানে বড় সাইজের একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে এক মাস জোরে সয়াবিন তেল খাচ্ছি, সয়াবিন তেল বাদ দিয়ে সরষের তেল খাচ্ছি। আর যখন কেক তৈরি করি, সিঙ্গারা সমোসা ভাজি, তখন আমি সয়াবিন তেল ইউজ করি। আজকে এক মাস ধরে সয়াবিন তেল, সরষের তেল খাচ্ছি। সয়াবিন তেলটা খেতে খেতে সয়াবিন তেলের অনেক ক্ষতি, তাই আমরা সয়াবিন তেলটাকে বন্ধ করে দিয়েছি, শুধু বাজার পড়ার কাজে ইউজ করি, পিঠা সিঙ্গারা সমোসা এটার জন্য। আর এখন আমি এখানে সরষের তেলটা দিয়ে নিচ্ছি। আশা করি আপনাদেরও আমার ভিডিওগুলো দেখে অনেক কিছু জানবেন, শিখবেন, আপনাদেরও কিছু উপকার হবে। এখানে কিছুটা আমি সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে যখন রান্না করব, আমরা ফ্রাই প্যানটাকে ভালো গরম করে, তেলটাকে ভালো গরম করে এখানে আমি মাছটা দিব। তাহলে সরষের তেলের একটা কাঁচা কাঁচা ভাব কম থাকে, এটা থাকবে না। এটা একটা টিপস। আমরা কিন্তু তৈলটা আলাম দিলে ভালো গরম হয়ে গিয়েছে, এখন মাছটা একটু সাবধানে দিতে হবে। এভাবে করে মাছগুলো দিয়ে দিব, একটু জাপিয়ে জাপিয়ে দিবেন, নাহলে দেখা যায় একটা মাংসের সাথে একটা লেগে গেলে উল্টোতে গেলে মাছটা ভেঙে যায়। এভাবে করে মাছগুলো দিয়ে নেবো। সে দর্শক, মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো আমি সেটা চিনি ভেজে নিব, অত কড়া ভাজবো না, হালকা ভাজবো না, মিডিয়াম করে ভেজে নেব। প্রিয় দর্শক, মাছটা ভাজা হয়ে গিয়েছে। টোটাল আমার তিন মিনিট টাইম লেগেছে, হালকা ভেজেছি। বেশি কড়া করে ভাজলে মাছের ভিতরে মশলা যায় না। এভাবে করে মাছটা ভেজে নেবেন, দেখুন অত কড়া না। এপিট দুই মিনিট, এপিট দুই মিনিট, এরকম করে দুই মিনিট, দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছে ভেজে নিয়েছি। এভাবে করে ভেজে রান্না করবেন, অনেক টেস্ট হয়। আমার শাকটাও কোটা হয়ে গিয়েছে, এখন এটাকে ধুয়ে নিব, ফুলকপিটাকে কেটে নিব। প্রিয় দর্শক, আমি একটু অন্যভাবে রান্না করি, আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগবে। আপনারা মনে করেন এসব খাবারে আপনার ক্ষতি হয়, ব্যথা বাড়ে, তার জন্য আমার কাছে একটা উপায় আছে। এই উপায়টা আমি সবসময় কাজে লাগাই,
দেখা যায় আমার ফ্যামিলিতে কেউ অসুস্থ, তার এই জিনিসটা খেলে ব্যথা বেড়ে যায়, সেই জিনিসটা আপনি খেতে পারবেন, কিভাবে খেতে পারবেন সেই টিপসও আপনাদের সাথে শেয়ার করব। এই জন্যই আজকে আমার রান্নার ভিডিওটা আপনাদের সাথে দেওয়া। আমি পালং শাকটা সিদ্ধ করে পানি ফেলে চিংড়ি রান্না করব। আমি ফুলকপিটা সিদ্ধ করে পানি ফেলে রান্না করব। নুডলসটা যেরকম সিদ্ধ করে পানিটা ফেলে দেন, আমি সেমভাবেই রান্না করব, শুধু সিদ্ধ করে করে পানিটা ফেলে দেব। দেখা যায় ফুলকপিটা খেতে অনেক টেস্ট, আর আপনি যেভাবে রান্না করেন এটার ভিতরে যদি ছোটো কোনো পোকা থাকে পানির সাথে চলে যাবে, আপনার রিস্ক নাই। তারপর কিন্তু এখন কিন্তু নতুন পোকা টোকা হয় নাই, আমি এভাবে করে ক্লিন করে নিয়েছি। এখন ফুলকপিটাকে আমি একটু নুডলসের মতো ভাপ দিয়ে পানিটা ফেলে রান্না করব। পালং শাকটাও একটু নুডলসের মতো ভাপ দিয়ে পানিটা ফেলে রান্না করব। আর এখানে লাগবে আমার, এখানে নিয়েছি তিনটা আলু কেটে নিয়েছি, এখানে নিয়েছি দুটা টমেটো কেটে নিয়েছি, এখানে আমি একটা বড় সাইজের কড়াই বসিয়েছি, এটাতে এটা গরম, এটা এখন একটু শুকালে আমি মাছ ভেজেছি, মাছ ভাজতে কিছুটা তৈল উঠেছে, এই জন্য এখানে আমি একটু তৈলটা কম দিব। সরষের তেলটা অবশ্যই একটু গরম করে রান্না করবেন, তাহলে একটা একটা কাঁচা কাঁচা ভাব থেকে গন্ধটা চলে যায়। এখানে কিছুটা তৈল দিয়েছি, এটা একটু চ্যাপটা করাই, তাই তৈল কম দিলেও বেশি দেখা যায়। তৈলটা গরম হলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব, দুপুরে রান্না বান্না ভিডিও দিলে ভিডিওগুলো বড় হয়ে যায়। এখন ওই চুলায় আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, পানিটা ফুটলে এখানে আমি ফুলকপিটাকে একটু ভাপ দিয়ে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নেব। এই পানিটা বড়লোক আসলে আমি ফুলকপিটা দিয়ে আবার একটা বড়লোকানে নুরুসের মতো ঢেলে পরে রান্না করি, কীভাবে রান্না করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন, দেখলে আপনারা সব জিনিসই খেতে পারবেন। দেখা যায় ফুলকপি পালং শাকে ব্যথা বাড়ে স্টিমে, এটা ভাপ দিয়ে পানিটা ফেলে রান্না করবেন, শাকটা সেরকমই থাকে, খেতেও ভালো লাগে। ফ্যামিলির সবাই কথা চিন্তা করে এইভাবে করে রান্না করবেন। দেখা যায় আপনি ফেভারিট খাবারগুলো খেতে পারেন না, ফ্যামিলি যে কোনো একজনের কোনো ব্যথা সমস্যা থাকলে তাহলে আপনি এই খাবারগুলো খেতে পারবেন মজা করে, এবার আমার মতো রান্না করবেন, আলহামদুলিল্লাহ খেতে ভালো লাগবে। আমার পেঁয়াজটা বাদাম চাল হয়ে গিয়েছে, এখন এখানে আমি হলুদ মরিচ অ্যাড করব। প্রিয় দর্শক, সুস্থদের রান্না করলে এরকম একটু ফেনা উঠে যায়, সমস্যা নাই। এখন এখানে আমি পেঁয়াজটা একটু বেশি বাদাম চাল হয়ে গিয়েছে, সমস্যা নাই। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, রাত আমি হলুদ গুঁড়োটা ইউজ করি। এখানে আমি এক চামচ, এখানে আমি এক চামচের বেশি একটু মসুর অ্যাড করেছি। এখন এটাকে আমি ভালো করে মেরে নেব, মেরে ভালো করে কষিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানোর জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, এটাকে করে ভালো করে কষিয়ে নেবেন, মশলাটা কাঁচা কাঁচা ভাতটাকে হলুদের গন্ধটা চলে যাবে, এটা আমি এখন পর্যন্ত কষিয়ে নেব। প্রিয় দর্শক, আমার কিন্তু হলুদ মরিচটা কষানো হয়ে গিয়েছে, এখন আলুটাকে আমি একটু চোখের সাথে রেখেছি, এইভাবে পছন্দ করে, পুরো আলুটা ছিলি নাই, এইভাবে পছন্দ করে তাই আমি এইভাবে রান্না করতেছি। এখন কিন্তু ফুলকপিটা কিন্তু আমার কিছুটা সিদ্ধ থাকবে, তাই আমি আলুটাকে পাঁচ মিনিট পর্যন্ত একটু সিদ্ধ করে নেব, ভালো করে কষিয়ে এখন কিন্তু অল্প পানি দিয়েছি, পানি দিয়ে কিন্তু তরকারি এইভাবে রান্না করে দেখবেন আলুগুলো অনেক টেস্ট হয়। আমি এখন এই তরকারিটাকে দুই মিনিটের জন্য ঢেকে দিব, যেন আলুটা একটু সিদ্ধ হয়, আর এখানে পানিটা আমার ফুটে নেই এখনও। প্রিয় দর্শক, পানিটা ফুটে গিয়েছে, এখন এখানে আমি ফুলকপিগুলো একটু সাবধানে ঢেলে দিবেন যেন শরীরে না ছিটে আসে। এইভাবে করে ফুলকপিটা দিয়ে আপনি এক মিনিট সময় রাখবেন। প্রিয় দর্শক, এক মিনিট সময় রাখবেন, রেখে যেন একটুখানি বলক এসে পড়ে, এক মিনিটের ভিতরে কিন্তু ফুটন্ত পানিতে দিলে কিন্তু এক মিনিটের ভিতরেই বলক এসে পড়ে। আমি এখন এক মিনিট অপেক্ষা করব, বলক আসলে ঢেলে নেব। প্রিয় দর্শক, এখন চুলাটা আমি চেঞ্জ করে দিয়েছি, পাশে এসে পড়েছি আমার এক আমার রান্নাঘরে দুই রকমের চুলা, একটা হচ্ছে সিলিন্ডারে গ্যাসের চুলা, একটা হচ্ছে কারেন্টের চুলা। আশা করি আমি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে এরকম যখন আপনার কিনা গ্যাস থাকে তখন আপনি কারেন্টের চুলা রান্না করবেন। এখন কিন্তু শীতের ভিতরে অন্য কাজে কিন্তু কারেন্টটা কম খরচ হয়, এভাবে রান্না করলে আপনার গ্যাসে বরকত পাবেন। এই দেখুন আমার তরকারিটা একটু ভালো করে কষিয়ে নিব, এটাকে আমি চার মিনিট ভালো করে কষিয়ে এখানে সেই সিদ্ধ ফুলকপিগুলো দিয়ে দিব, এটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়েছি। পালং শাকটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরাই নাই, এখন হালকা পানি আছে এই পানির ভিতরেই এটা আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি, এটাকেও আমি সেমভাবে চুলাটা ধরিয়ে নিচ্ছি।
এখন এটা অপেক্ষা করব ঢেকে দিব ঢেকে দিতে তাতে বলো কিছু পড়বে এটাও আমি সেম ভাবে নুডলস মতো করে রান্না করব নুডলস যেমন যে কোনো খাবারই কিন্তু সিদ্ধ করে পাইটা ফেলে দিলে ভিটামিনটা চলে যায় কিন্তু ভিটামিনের চিন্তা করলে আবার যে খাবে তার পায় ব্যথা করবে এজন্য পালং শাক ফুলকপি পালং শাক শালগম মূলা এই চার পাঁচটা জিনিস এইভাবে রান্না করে খাবেন ফ্যামিলির একজনের সমস্যা হলে কোনো সমস্যা নাই সবাই খেতে পারবেন মূলা আছে আমার আবার মূলা সিম এগুলো খুব প্রিয় খাবার শীতের ভিতরে এগুলো খেতে পারি না যে কোনো সমস্যার কারণে তাই এগুলো এইভাবে খাবেন তাহলে আপনার শরীরে ব্যথা হবে না আশা করি এখন শাকটাকে আমি পাঁচ মিনিট সিদ্ধ করে পাইনটা ফেলে দিয়ে চিংমাঝে রান্না করব এখান থেকেও আমার ফুলকপিটা কিন্তু সেম বা এই যে ফুলকপিটা এখন আমি গরম এভাবে করে ঢেলে নিব ঢেলে আপনাদের দেখাচ্ছি এভাবে করে রান্না করি আমি প্রিয় দর্শক এই দেখুন এইভাবে করে রান্না করলে আলহামদুলিল্লাহ আপনার ফ্যামিলি সবাই খেতে পারবে কোনো সমস্যা হবে না আশা করি ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন এখন আমি আলুটা আমার আজ ফুলকপি তো প্রায় সিদ্ধ সিদ্ধ অবস্থা তাই আলুটাকে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নিব রান্না করে ফুলকপিটা দিয়ে মাছ দিয়ে ঝোল দিয়ে দেব শাকে কিন্তু আমি জিনিসটা পানি দিই নাই শাকটা ধুয়েছি যেই পানিটা উঠবে এই পানি দিয়েই আমি সিদ্ধ করব সিদ্ধ করে পানিটা ফেলে দেব কাঁচা অবস্থায় কিন্তু শাকগুলো অনেক দেখা যায় যখন একটু কমে যায় তখন কিন্তু শাকটা কমে যাবে এই যে আমার শাকের জন্য চিংড়ি মাছটা কিনে করে নিয়েছে শাকের জন্য রাখবে চিংড়ি মাছ কাঁচা মরিচ শাকটা কীভাবে বসাই দেখাচ্ছি যখনই আমরা রান্না বান্না করি তখন কিন্তু আমাদের মাথায় থাকতে হবে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে আমাদের নামাজ আছে এই কথাটা আমাদের মনে রাখতে হবে মনে রাখলে আপনার কাজটা তাড়াতাড়ি হবে যেমন আমার মনে আছে এখন আজান দিচ্ছে নামাজ করতে হবে আমি সব রান্নার পরে ভাতটা নামাজ করে নামাজ যখন পড়তে যাব আমি ভাতটা ঠিকে দিয়ে নামাজে চলে যাই তাহলে শীতের ভিতরে গরম ভাতটা ভালো লাগে এভাবে করে রান্নাগুলো করবেন রান্নাগুলো তাড়াতাড়ি হবে ভালো লাগবে খেতে শুধু মনে রাখতে হবে আমাদের নামাজ আছে শীতের দিনগুলো কিছু একটু ছোটো মনে হয় টাইম কিন্তু একই আমাদের কাছে ছোটো মনে হয় এই জন্য যখনই আমরা কোনো কাজ করি আমাদের আগে মনে রাখতে হবে আমাদের নামাজ আছে তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে এটা কষিয়ে এখানে ফুলকপিটা দিয়ে দেবো প্রিয় দর্শক চারটা চুলো দেখে আমার কোনো সমস্যা নেই রান্না করতে আলহামদুলিল্লাহ রান্না করতে খুব ভালো লাগে রান্নাবান্না ভালো লাগে দেখি ইউটিউবে চ্যানেল আছে আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনাদেরও ভালো লাগবে এখানে আমি একটা পাত্রে একটু গরম পানি দিয়েছি আমার কিন্তু আলুটা কষানো ফুলকপিটা কষানো মাছটা ভাজা এখন যদি আমি ঠান্ডা পানি দিই বলো কাজ অনেক সময় লাগবে তরকারি শাকটা নষ্ট হয়ে যাবে আমার মতো যদি আপনাদের এরকম হাতে সময় থাকে অবশ্যই একটা চুলায় পানি গরম করে কষায় গরম পানিটা দিয়ে দেবেন প্রিয় দর্শক আমার কিন্তু আলহামদুলিল্লাহ কষানো হয়ে গিয়েছে এখন সেই ভাপ দেওয়া ফুলকপিগুলো এখানে ঢেলে দেব ঢেলে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব এভাবে করে রান্না করবেন আমার লাইটটা অন্য পাশে এর জন্য রান্না করে আলোটা চুলাতে কম আসতেছে দেখুন আমি ভালো করে কষিয়ে নেব এখন 1 মিনিট ভালো করে কষিয়ে নেব প্রিয় দর্শক আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব প্রিয় দর্শক এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো একবারে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে আমি 1 মিনিট ভালো করে নেড়ে নিব নেড়ে একটু নিচেগুলো উপরে উঠাবো উপরগুলো নিচে দিয়ে আমি এখানে এখানে পানি দিয়ে দিব ফ্রাই বলো কিছু পড়েছে আমি যেই ফ্রাই প্যানে মাছটা ভেজেছি এখানে কিছু তৈল আছে এর জন্য আমি গরম পানিটা এখানে নিয়ে এই তৈলটা সহকার আমি এখন তরকারিতে ঢেলে দিব প্রিয় দর্শক আমার কষানো হয়ে গিয়েছে আমি সেই পানিটা ফ্রাই প্যানে নিয়ে তৈলটা আছে এর জন্য ফ্রাই প্যানের মাধ্যমে পানিটা দিয়ে দিলাম এখানে আর একটু গরম পানি দেবো গরম পানি আছে এখানে আমি আর একটু দিয়ে দিচ্ছি আমার কিন্তু এখানে আলুটা সিদ্ধ মাছটা ভাজা ফুলকপিটা সিদ্ধ তাই আর বেশি দিব না এখানে এখন আমার টোটাল 10 মিনিট টাইম লাগবে এখন আমি ডেকে দিব বল্লক আসলে লবণটা চেক করে যদি লবণ লাগে একটু দিব ধনিয়া পাতাটা দিয়ে মাছটা নামিয়ে নেব এখানে কিন্তু সব আমার আলু সিদ্ধ ফুলকপি ভাপ দেওয়া মাছটা ভাজি করা এখানে বেশি সময় আমার লাগবে না অল্প সময় লাগবে এখন আমি ঢেকে দিব
রেখে দিলাম। আর এই পেঁয়াজ থেকে আমার শাকটা আলহামদুলিল্লাহ প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি 50% সিদ্ধ করে নেব। একটু উল্টে পুল্টে দিয়ে আমি ফুলকপির মতো এটাকেও ঢেলে নেব। প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন জাস্ট একটু উল্টে টুলটে একটু নিচের উপরের নিচেরগুলো উপরে দেবো, উপরগুলো নিচে দিয়ে আমি নামিয়ে নেব। প্রিয় দর্শক দেখুন আমি সেমভাবে রান্না করতেছি। ফুলকপিটা যেভাবে রান্না করেছি, পালং শাকটা এইভাবে রান্না করবো, মূলাটা এইভাবে রান্না করবেন, শালগম এইভাবে রান্না করবেন, তাহলে কোনো সমস্যা হবে না, খেতে ভালো লাগবে, কোনো অংশের স্বাদ কম হবে না। এই চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেবো। চিংড়ি মাছের সাথে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করেছি। পেঁয়াজের সাথে কাঁচামরিচ দেবো না, পেঁয়াজের সাথে কাঁচামরিচটা দিলে বেশি মচমচা হয়ে যায়, ভালো লাগে না খেতে। যেন কাঁচামরিচটা সবুজ সবুজ থাকে, ওই জন্য কাঁচামরিচ আমি এখানে দুই রকম মরিচ ইউজ করবো। এখানে আমি 4-5টা কাঁচামরিচ ফেলে নিয়েছি, আর অনেকখানে চিংড়ি মাছ নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, শুষো তেল দিয়ে রান্না করবো, তো এর জন্য তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। শাকে একটু তেল বেশি লাগে, আর চিংড়ি মাছটা মাখা মাখা ঝোল রাখবো, তো তেলটা গরম হলে এখানে পেঁয়াজ কুচি দেবো। আমি এখানে সে কিছুটা গরম পানি রেখে দিয়েছি, আমার পালং শাকে একটু গরম পানি লাগবে। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচির সাথে একটা কাঁচামরিচ কুচি ছিল, এখন এটাকে আমি ব্রাউন কালার করে নেব। আজান দিচ্ছে আমার, কিন্তু রান্নাবান্না আলহামদুলিল্লাহ শেষ। ধরুন তরকারি ভাত দেওয়া, বেশি সময় লাগবে না, এভাবে ভাত দিয়ে রান্না করে সময় খুব কম লাগে, নামাজটা তাড়াতাড়ি পড়া যায়। রান্না শেষ করে গোসল করে নামাজটা পড়ে নিব, নামাজটা পড়ে মোহাম্মদকে ভাত খাওয়াবো। যদি আমার ভিডিওগুলো ফলো করেন আপনার রান্না আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হবে। আমি পেঁয়াজের উপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটাকে আমি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিব। চিংড়ি মাছটা কষাতে কষাতে যেন চিংড়ি মাছের একটা ফ্লেভার আসে, তখন আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো অ্যাড করবো। প্রিয় দর্শক এইভাবে করে চিংড়ি মাছটা হালকা ভালো করে ভেজে রান্না করবেন। আপনার চিংড়ি মাছটা যখন কামড়ে পড়বে অনেক টেস্ট লাগবে। আশা করি ভিডিওগুলো দেখে অনেক কিছু বুঝতে পারবেন। এখন এখানে শাক তো বেশি হলুদ দিব না, এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা কাঁচামরিচ দিয়েছি, এর জন্য ঝালটা একটু কম দিব। এখানে হাফ চামচের কম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব, একদম অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এভাবে করে আমি 8-10 সেকেন্ড কষিয়ে নেব, তাহলে একটা হলুদ মরিচের কাঁচা ভাতটাকে গন্ধটা চলে যায়। এভাবে করে 1 মিনিট পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে ডিটেল বের করে পরে শাকটা এখানে দিয়ে দেব। এখন কষানো হয়ে গিয়েছে, এখন এখানে সেই সিদ্ধ শাকগুলো আমি ঢেলে দিচ্ছি, পালং শাকটা। এখন দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে চিংড়ি মাছের সাথে পালং শাকের সাথে একত্রে মিক্স করে নেব। আমি তো এখানে কোনো যখন শাকটা সিদ্ধ দিয়েছি কোনো পানি দিই নাই, শাকের পানি কিন্তু অনেক উঠে গিয়েছে, এখন কিন্তু যখন কষাবো আর কোনো পানি উঠবে না, এর জন্য আমি ভালো করে কষি। এখানে আমার একটু গরম পানি দিতে হবে, নাহলে কিন্তু মাখা মাখা ঝোলটা আমরা পাবো না। এখন ভালো করে কষিয়ে এখানে অল্প একটু গরম পানি দিয়ে দেবো। এভাবে করে ভালো করে কষিয়ে নেবেন। এখন যদি এখানে পুরোপুরি যাওয়ার অবস্থা, তখন আপনি কী করবেন, আমি যে এখানে 1 বাটি গরম পানি রেখেছি এটা দিয়ে দিব। আমার কিন্তু এখানে মাখা মাখা ঝোল রাখবে, এই জন্য আমার কিন্তু এই নুডলসের বাটিটার আমি 1 বাটি পানি দিয়েছি, তাও আবার গরম পানি দিয়েছি। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। এই ডাটগুলো একটু হালকা সফট হবে, ভিতরে মশলাটা যাবে, খেতে ভালো লাগবে। লবণটা কম হয়েছে, তখন চিংড়ি মাছের জন্য লবণ দিয়েছি, এখন শাকের জন্য দিচ্ছি। যখন শাক দিয়ে কোনো চিংড়ি মাছ কোনো তরকারি রান্না করবেন তখন একবার লবণটা দিবেন না, একবার লবণটা দিলে চিংড়ি মাছটা কামড়ে লাগলে লবণটা বেশি লাগবে, এরকম 2 বারে দিবেন। সবজিতে 1 বার দিবেন, মাছে 1 বার দিবেন। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো, আমার বেশি সময় লাগবে না। 5 মিনিট পরে আমার তরকারি শাকটা হয়ে যাবে, চিংড়ি আদা দি হলে তরকারিটা খেতে ভালো লাগে। এভাবে করে রান্না করবেন। এই পাশেও আমার এই তরকারিটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, একটু মাখা মাখা ঝোল খাবে, আজকে ডাল রান্না করি নাই। এইভাবে করে আমি এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি, এখন ধনিয়া পাতা একটু বেশি মানে দিলে একটু বেশি করে দিলে বেশি টেস্ট হয়। অনেকে ধনিয়া পাতা পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আর আমি এখন নতুন ধনিয়া পাতা, যে কোনো মাছে ধনিয়া পাতা আমার কাছে খুব ভালো লাগে, শিং মাগুর কই, এটা তো আইন মাছ, এখানে কোনো আদা রসুন ইউজ করি নাই। এইভাবে সবজি দিয়ে রান্না করলে আমি আদা রসুন ইউজ করি না, আর যদি আমি গুঁড়া করি সব রকমের মশলা ইউজ করি।
এটা সবজিও খাওয়া হবে মাছও খাওয়া হবে। আমি তরকারিটা আরও এক মিনিটের জন্য চুলায় রেখে ধনে পাতা সিদ্ধ হলে আমি লবণ টবণ দেখেছি সব ঠিক আছে। এখন শুধু একটু ধনে পাতা সিদ্ধ হবে, আমি চুলাটা অফ করে দিব। দেখুন তরকারিটা কত ইয়ামি লাগতেছে। এভাবে করে রান্না করবেন। আমার কিন্তু ফুলকপিটা আলুটা প্রায় সিদ্ধ, মাছটাও কিন্তু হয়ে গিয়েছে, এইটুকুই ঝোল রাখবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। ধনে পাতাটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর ধনে পাতাটা বেশিক্ষণ সিদ্ধ করলে খেতে ভালো লাগে না। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে তরকারিটা ঢেকে রাখবো। এখান থেকে অফ করে দিতে হয়। এখান থেকে অফ করে দিলাম। এখন তরকারিটাকে আমি ঢেকে রাখবো। ঢেকে রাখলে একটা ধনে পাতার গ্রানটা ভিতরে থাকবে, খেতে ভালো লাগবে। এখন আমি এভাবে করে ঢেকে রেখে দিব। আমার তরকারিটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আরেনাজ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমার শাকটা হলে শেষ রান্না। এই দেখুন সেই পালং শাকের পানি, এখন এটা ফেলে দিব। দেখুন একসাথে দুটো রান্না কাবার করলাম। এটাকে আরও দুই মিনিট জাল দিব। জাল একটু আরও দুই মিনিট রান্না করবো। রান্না করার পরে একটু তেল তেল ভাব দেবো, তখন নামিয়ে নিব, তাহলে টেস্ট হবে। এরকম পানি অবস্থায় নামালে কিন্তু তরকারি শাকটা ভালো লাগবে না। আরও দুই মিনিট লাগবে আমার রান্না করতে। আমার শাকটা হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে দিব, এখন নামিয়ে নিব। প্রিয় দর্শক, আমার রান্না হয়ে গিয়েছে। ফুলকপি তরকারিটা সাজিয়ে নিয়েছি, বাটিতে বেরিয়ে নিয়েছি। পালং শাক দিয়ে চিংড়ি মাছ, আর এখানে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা মজাদার আইরি মাছের তরকারি রান্না করেছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য চাইলে একটা বেলবটন আছে, চাপ দেবেন। চাপ দিলে যে কোনো ভিডিও ছাড়া আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।